ফেসবুকে ধর্মীয় উস্কানির জের ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য রংপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একজনকে 11 বছরের কারাদণ্ড দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল। দুপুরে বিচারক আব্দুল মজিদ এই আদেশ দেন। পিপি রুহুল আমিন তালুকদার জানান, 2021 সালের 17 অক্টোবর পীরগঞ্জের মাঝিপাড়া বড় করিমপুর এলাকায় পরিতোষ সরকার ফেসবুক পোস্টের কমেন্টে একটি আপত্তিকর ছবি পোস্ট করেন। এ ঘটনার জেরে মাঝিপাড়ায় বিভিন্ন হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট করে দুর্বৃত্তরা। পরে পীরগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন পরিতোষ সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় বিচারক আব্দুল মজিদ বুধবার পরিতোষ সরকারের বিরুদ্ধে 4টি ধারায় মোট 11 বছরের কারাদণ্ডাদেশ দেন, একই সাথে 30,000 টাকা অর্থদণ্ড করেন। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ আদালত ন্যায় বিচারে এই দণ্ডাদেশ প্রদান করেছেন আর এই সকল ধারার সাজা একত্রে চলবে। এই রায়ের মধ্যে আমরা আশা করছিলাম যে একটা যে আদালত ন্যায় বিচার করবেন, আমরা ন্যায় বিচার পাইনি, আমরা উচ্চ আদালতে যাব।